গাছটা গৌতমদার যে অরিজিনাল মাদার প্ল্যান্ট আছে আজকে মোটামুটি দাদা কত বয়স গাছটার এটা বয়স বছর সাত বছর তো সাত বছর ধরে এই গাছটাকে লালন পালন করে নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি অরিজিনাল একটা জ্যাকফুট বাগানে যেখানে সমস্ত চারা থেকে শুরু করে গাছ অরিজিনাল সাত বছরের মাদার প্ল্যান্ট আছে এই বাগানে আর অরিজিনাল জিনিস নিতে গেলে দাদার সাথে কথা বলুন দাদার সাথে যোগাযোগ করুন কিভাবে পাবেন এখানে কিভাবে আসবেন সমস্ত বিষয়গুলো দাদা কথা বলবে আর এছাড়া আমার ব্যাকগ্রাউন্ডে যে গাছগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল মাদার প্ল্যান্ট থেকে এগুলো আজকে মাদার প্ল্যান্টে পরিণত হইতে এবং এর গাছের যে ফল সবটা নিচ থেকে শুরু হয় তাই আমরা এইভাবে দেখাতে পারছি না প্রত্যেকটা ফল বা গাছে কিভাবে ধরন উপর থেকে নিচ পর্যন্ত বিষয়টা আমরা দেখাবো তো আমার সাথে দাদা আছে দাদার সাথে একটু কথা বলবো আ নমস্কার দাদা নমস্কার কেমন আছেন ভালো আছি দাদা অনেক দিন থেকে আসবাব করে আপনার কাছে অনেক লেট হয়ে গেল আসতে তো বলুন এই যে গাছগুলো বা মাদার প্ল্যান্ট যেগুলো আছে এগুলো কতদিনের এগুলো বয়স আপনার হচ্ছে আহ মাস হচ্ছে কুড়ি মাস কুড়ি মাস হচ্ছে কিন্তু ওপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা গাছের কাঁঠাল ধরে যাচ্ছে হ্যাঁ এটা দেখেন এটা ওই কাঁঠালটা কোথায় ধরেছে একদম মাথায় তাই না আচ্ছা এরও ওপরে আছে আপনি দেখান এই যে

এখানে একটা গাছে কতগুলো কি পরিমানে কাঁঠাল উপর থেকে বা নিচ থেকে উপর পর্যন্ত সবই কাঁঠাল আর কাঁঠাল মানে এটা গুনে ফুরাবে না এইটুকু একটা গাছে কুড়ি কুড়ি মাস মানে দু বছর হয়নি দু বছরের আগে এত পরিমাণে এর ফলন আর এর সাথে সাথে দেখুন এখানে প্রত্যেকটা ডালে এটা পরীক্ষামূলকভাবে করা হয়েছে যখন ফল এসছে তারপরে এই চারাগুলো সব বাঁধা হয়েছে দেখুন এই যে সবগুলো এখানে জোর কলম করে রাখা হয়েছে এর সাথে একদম একটা গাছ না প্রত্যেকটা গাছই তাই পাশে একটা দেখাছে মাটিতে ঠেকে আছে দেখেন হ্যাঁ হ্যাঁ ধরেছে দেখে ওপরে দেখান তারপরে চারা বাঁধা হয়েছে দেখুন অন্য একটা গাছ একদম নিচ থেকে ওপর পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখুন আর এর সাথে সাথে দেখুন এইখানে প্রত্যেকটা ডাল থেকে নিচে যে ডালগুলো আছে সেই ডাল থেকেই হুম সব এই চারাগুলো বাঁধা রয়েছে যাতে কেউ একজন না ঠকে কারণ আমি নিজে ঠকা লোক তো ঠকা জিনিসটা মানে খুবই বাজে বাজে জিনিস কারণ একজন যিনি চাষি সেটা লাগাবেন দু বছর পরে গিয়ে রেজাল্ট আসবে হয়তো তার আগে হয়তো দুটো একটা ধরবে সেটা তো ধরন নয় না না এটা গাছ কাঁঠাল মাথায় ধরে না কাঁঠাল মানে এতে দু একটা যে ধরছে এটা যে রেয়ার এটা আমি কোনোদিন দেখিনি কাঁঠালে অত উপরে গিয়ে কাঁঠাল ধরে আচ্ছা হ্যাঁ তো একটা গুড়ি তৈরি না হলে একটা কাঁঠালে ধরেন দু কিলো দেড় কিলো ওজন হবে অন্তত বেশি হবে অবশ্যই তাই একটা ধরে রাখার মতো একটা ক্ষমতা যখন না যতদিন না হচ্ছে ততদিন কাটাল কাঁঠাল ধরবে না বলেন কতগুলো মাদার প্ল্যান্ট আছে দাদা আপনার আমার এখানে আপনার আশি পিস গাছ আছে আর আমার নার্সারিতে যে মাদার প্ল্যান্ট গুলো ওখানে দুশো পিস মাদার প্ল্যান্ট লাগিয়েছে মানে ওটা মানে শুয়ে দেওয়া শোয়ানোর জন্য আর এটা আমি কি ধরনের ফল হয় চাষীকে দেখানোর জন্য এবং এখান থেকেও আমি চারা বানাচ্ছি কোন রকম ডিস্টার্ব না হয় না 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 ফোন নম্বরটা দিচ্ছি কেউ নিতে চায় তাহলে সেটা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে যোগাযোগ করবে আমার এখানে আসতে হবে প্রথম কথা আচ্ছা আমি যারা চারা কিনবে তাদেরকে আগে বলবো আপনি আগে আমার মাদার প্ল্যান্ট দেখেন দেখুন গাছে ফল ধরছে নাকি দেখেন অবশ্যই আমি চারা কোথা থেকে তৈরি করছি দেখেন হ্যাঁ হ্যাঁ ফোনে বলে দেবেন না যে দাদা এত চারা পাঠিয়ে দেন যেখান থেকেই নেবেন শুধু আমার কাছেতে বলেন যেখান থেকে নেবেন এসে দেখে নিয়ে গেলে আমি বলবো সেটা বেটার কারণ এটা দীর্ঘ ফসল হট করে ফোনে আপনার সময় নেই একটা দিন অন্তত সময় বের করুন এসে দেখেন দেখে তারপর চায় নিয়ে যান এটা পাশের গাছগুলো আমি এগুলো তো বাদতে পারতাম অনেক এর থেকেও ছোট গাছ বেঁধে নিচ্ছি আমি তো এগুলো বাদিনি এগুলো বড় হবে ফল হবে তবে আমি বাদ পরীক্ষামূলক ভাবে তারপরেই কাজ করব তো মানে ওইভাবে সস্তার কাজ করব না তো দাদা তবুও যদি কেউ আসতে চায় তাহলে ঠিকানাটা দরকার তো ঠিকানাটা একটু বলুন ঠিকানাটা হচ্ছে আমার বাড়ি হচ্ছে পুরাতন ইটাবাড়িয়া জায়গার নাম থানা হাসখালি আচ্ছা আর যারা শিয়ালদার দিক থেকে আসবেন কৃষ্ণনগর লোকাল ধরবেন ধরে বাতকুল্লা স্টেশনে নেমে যাবেন ওখান থেকে অটোতে আমার এখানে চলে আসতে পারে কোনো অসুবিধা নেই আচ্ছা একটু ফোন নাম্বারটা বলুন আমার ফোন নাম্বারটা হচ্ছে নাইন এইট থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স ট্রিপল সেভেন এটাতে ফোন হোয়াটসঅ্যাপ দুটোই পেয়ে যাবেন আচ্ছা তো দাদা অনলাইনের আপনারা নিতে চাইলে দাদাকে ফোন করবেন দাদা কুরিয়ারের নাম্বার দিয়ে দেবে আপনারা দাদা সঠিক মালটা পাবেন শুধু কুড়িয়ারে মালটা যাবে তবে কুড়িয়ারে নিলে অবশ্যই একটু সময় দেবেন দু চার দিন সময় লাগে কেননা মাল প্যাকিং করে সেটাকে বুঝে তারপর মালটা দিতে হয় নালে মালটা নষ্ট হয়ে যাবে তো ঠিক আছে দাদা বাকিগুলো একটু দেখান হ্যাঁ আসেন পাশের গুলো দেখেন একটা তো চলুন প্রত্যেকটা গাছ আমাদের আলাদা আলাদা ভাবে দেখানো সম্ভব না দেখুন গাছ তো এদিকে প্রচুর আছে এদিকে আছে এই যে গাছ ছোট দেখাচ্ছে কিন্তু দেখেন কাঁঠাল কাঁঠাল ধরে যাচ্ছে দেখুন এটার হাইট এই আর এটাও কাঁটা ধরে গেছে। চ্যানেল ধরে এই যে এ হচ্ছে তারপরে এই চারাগুলো বাঁধা হয়েছে। তো বন্ধুরা পাট পাট করে আমরা প্রত্যেকটা গাছ দেখানো সম্ভব না। তো দেখুন প্রত্যেকটা গাছ এইভাবে আছে। আমরা আরো কিছু গাছ আপনাদেরকে দেখাবো। তো তার মধ্যে দেখুন এই একটা। দেখুন। এই দেখুন আপনাদের একদম নিচ থেকে উপর পর্যন্ত দেখা দেখুন।

ফল উপরে গাছে ফল সব ধরে আছে এই দেখেন একদম নিচ থেকে দেখাই এগুলো সব চারা বাঁধা আছে এই যে ডাল নিচে করে দেওয়া আছে এবার এখান থেকে শুরু হয়ে যাচ্ছে নিচ থেকে একদম কাঁঠাল যেটা ভালো হবে সেটা রাখতে হবে দেখুন সব প্রত্যেকটা গাছ একই সিস্টেম এই যে আছে চারা থেকে এখানে নিচে কাঁঠাল মানে কাঁঠাল দেখে তারপরে চারা গুলো বাঁধা হয়েছে প্রত্যেকটা গাছ এটা আমার নার্সারিতেও দেখো গাছের সব কাঁঠাল অথচ চারা বাঁধা হয়েছে গৌতম তার যে অরিজিনাল মাদার প্লান্ট আছে আজকে মোটামুটি দাদা কত বয়স গাছটার এটা বয়স আপনার সাত বছর সাত বছর তো সাত বছর ধরে এই গাছটাকে লালন পালন করে আজকে মানুষ করেছে যেটা এই এলাকার সব থেকে পুরাতন গাছ তো সেটা সম্বন্ধে আমরা গৌতম সাথে একটু জানবো তো গৌতম ধারের বিশেষত্ব শুরু থেকে শেষ পর্যন্ত একটুখানি শুনবো কি শুনাত শেষ মানে আমরা নতুন কিছু চাষের জন্যে খুঁজছিলাম কিছু একটা যে নতুন কি করা যায় একদম তো আজ থেকে সাত বছর আগে আমরা একচুয়ালি ফুল চাষের সঙ্গে যুক্ত কুলের সমস্ত ভ্যারাইটি আমাদের আহ চাষ করি মাঝে তো এই খুঁজতে খুঁজতে এক ভদ্রলোক বললো যে জানুয়ারি মাসে যে কাঁঠাল একটা বাগান দেখাবো তো সেখানে কাঁঠাল ধরে আছে তো আমরা গিয়ে দেখলাম তাদের কাঁঠালটা ধরে নেই ভদ্রলোকের সঙ্গে বঞ্চ একটু রাগারাগি হলো সবাই যখন আমরা চলে আসলাম আমি একটা গাছ তখন ওনার কাছে দেড়শো টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম হুম হুম তো সেই গাছ থেকেই আজকে আমার পথ চলা শুরু বিগত তিন বছর আগে দেখেছি এই গাছের রেজাল্ট কি আচ্ছা তারপরে এই গাছ থেকে চারা বানিয়েছি পাঁচশো আচ্ছা নিজে বাগান করেছি একটা আর টোটাল সব মাদার করে তারপরে আমি এখন চারা বানাচ্ছি যাতে কেউ না ঠকে অরিজিনাল ভ্যারাইটি সেই ব্যবস্থা আমি আর তো অনেক চারা আমরা দেখলাম তো এই চারাগুলো কি এখান থেকে তৈরি করা সব এখান থেকে তৈরি করা এখান থেকে তৈরি করে মাদার করেছি প্লাস আমার নিজের যে বাগানটা আমি দেখালাম ওটাও আমি আপনি এখান থেকে তো দেখুন আপনারা গৌতম গৌতমটা যে অরিজিনাল যে মাদার প্ল্যান্ট

তো বন্ধুরা আমরা চলে এসেছি এবার গৌতম দাঁড় নার্সারিতে যেখানে গৌতম দা এই চারাগুলো তৈরি করে ঠিক সেখানে হ্যাঁ গৌতম দা বলে নস্কার এই যে দেখুন প্রত্যেকটা গাছ এই দেখুন এটা হলো কাঁঠালের মাদার মাদার এই যে কাঁঠাল সব ধরে আছে কিন্তু হুম এই যে এটাকে শোয়ানো হয়েছে গাছটাকে হ্যাঁ শুয়ে আছে এখানেও মুছি বেরোচ্ছে এই যে দেখেন হ্যাঁ কাঁঠাল মুছি বেরোচ্ছে এখানেও এই এগুলো হয়তো দাঁড়াবে না হ্যাঁ হ্যাঁ কিন্তু বেরোচ্ছি সব

তো ঠিক আছে গৌতম দা অনেকক্ষণ সময় দিলে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আর আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখার জন্য ধন্যবাদ